ত্রিপুরাণ বিধানসভা নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী কমিয়ে পাঠানো হচ্ছে গুজরাট আসামের রাজ্য পুলিশকে কেন এই প্রশ্ন উঠেছে রাজ্যের নির্বাচন ষোলো ফেব্রুয়ারি তার আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি কী হবে তা নিয়ে উদ্বেগও তৈরি হচ্ছে ভারতের নির্বাচন কমিশনকে সিপিআইএমের পক্ষ থেকে চিঠি দিয়ে এই প্রশ্নের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে চিঠিতে বলা হয়েছে রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করেছিল নির্বাচন কমিশন দেখা যাচ্ছে তাদের বদলে বিজেপি শাসিত রাজ্য থেকে রাজ্য পুলিশ নিয়ে আসা হচ্ছে সীমান্ত রক্ষী বাহিনীকে সরিয়ে আসাম পুলিশ গুজরাট পুলিশ মোতায়েন করা হচ্ছে ঘটনাটি অস্বাভাবিক বলে মনে করছে রাজনৈতিক মহল দেশ জুড়ে সাধারণ নির্বাচন হলে অনেক সময় কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা যথেষ্ট হয় না তখন কোনো কোনো রাজ্য থেকে রাজ্য পুলিশ চেয়ে পাঠানো হয় কিন্তু এবারই ষোলো ফেব্রুয়ারি শুধুই ত্রিপুরায় নির্বাচন মেঘালয় নাগাল্যান্ডে ভোট গ্রহণ সাতাশ ফেব্রুয়ারি সেক্ষেত্রে কেন্দ্রীয় বাহিনীর বদলে রাজ্য পুলিশ পাঠানো হচ্ছে কেন এই প্রশ্ন উঠেছে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ত্রিপুরায় বিজেপির দায়িত্বে তিনি ত্রিপুরাতে আছেন এই অবস্থায় পুলিশকে ত্রিপুরায় পাঠানোর পেছনে বড় কোনো পরিকল্পনা কাজ করছে কিনা তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে একইভাবে পশ্চিমের রাজ্য গুজরাট থেকে পুলিশ মোতায়েন নির্বাচনকে প্রভাবিত করার উদ্দেশ্যেই আনা হচ্ছে বলে ধারণা করা হচ্ছে সিপিআইএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি শুক্রবার আগরতলায় সাংবাদিক সম্মেলনে এই প্রশ্ন তুলেছেন ইয়েচুরি সতর্ক করে বলেছেন নির্বাচনের আগের তিন দিন ত্রিপুরায় আইনশৃঙ্খলা সমস্যা তৈরি হবে রাজ্যে বিজেপির বিরুদ্ধে জনগণের যে মনোভাব তৈরি হয়েছে তা থেকে বাঁচার আর কোনো উপায় নেই তিনি আরও বলেছেন সরকার বদলে সব পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত জনগণ রিপোর্ট চ্যানেল দেন রাত